কি মাছ দেখো 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 মাছটা দেখো বোলপুরে এসেছিস বাজারে মাছটা দেখো বাজারে সব বেশি মাগুর রে বাবা এরকম কালারটা দেখো মাছের কি সুন্দর রে কয় বছরকার পুরনো মাছ হ্যাঁ দেখো মাছগুলো দেখো শুধু কি মোটা মোটা মাছগুলো পালালো কি সুন্দর লাগছে মাছগুলো দেখো না সাবধান কাটা নামে না যায় কয়খানা আছে দেখি তো 1 2 3 4 5 6 7 এগুলো সব বৃষ্টিতে উঠে গেছে পুকুর থেকে এই মাছ সব বৃষ্টিতে ওঠা মাছ এগুলো পুকুর থেকে একটা আর একটা কাটা নাই যে ওটা ভেঙে দিয়েছে বোধহয় কালার দেখেছো মাকুড়ের ঠাকুমা কি সুন্দর মাছ তো দেখো মা কি বড় এদের কাদা পেধি মাছ হ্যাঁ বৃষ্টি পেয়েছে সব উঠে গেছে পুকুর থেকে ওই বর্ষা পড়লে পর ওই লেজে কামড়াইয়ে কামড়াইয়ে লাইন দিয়ে উঠে যায় সেই মাছ ওই যে কেন আমাকে পুকুর দিয়ে উঠতো না কই মাছ গুলো একটা উঠতে তো সব কটা উঠতে থাকে কি সাইজ মাগুর গুলো ঠাকুমা দেখো সুন্দর মাছ আর সব এক সাইজ মাছ কথা খাবি কি দারুন মাছ এক খা এক পিস মাছে ভাত খাও তা হবে ঠাকুমা কি খাবাই মাছের চলতে হি কি করি দেখবো এই মাছ দিয়ে যা রান্না হবে তাই ভালো লাগবে তা লাগবে তা লাগবে যা রান্না করবে তাই ভালো লাগবে আর বাকিগুলো রেখে দিলাম একদিনে তো সব খাওয়া যাবে না আর কালকে সারা সারা রাত্রি বৃষ্টি হয়েছে পুকুরে মাছগুলো উঠে যাচ্ছিল তাই ধরা পড়ে গেছে লোকের হাতে কাজলে বাজার গিয়ে এই মাছগুলো নিয়ে এসছে চলুন আমরা মাছটা এবার কাটাকাটি করি যা আসেন মা আমি তো আইছি এ বাবা এজি মাছ দুটো আমি একটু ছাই নিয়ে আসি 500 তো 600 দিয়ে ঘষে নেবো একটা একটা মাছের সাইজ 500 থেকে 550 ওজন চল না আগে মাছটা কেটে রান্নাঘরে নিয়ে যাচ্ছি আর এই বুড়ো বুড়ো কুমড়ো পাতা নিয়েছি বুড়ো কুমড়ো পাতায় আল বেশি তাই এদেরতে একটু ঘষে নেব লোদ লোদ থাকে না জান ছাই দিয়ে আর কুমড়ো পাতা দিয়ে এই দেখুন একদম কালারটা চেঞ্জ হয়ে গেল মাগুর মাছ শোল মাছ কই মাছ শিঙি মাছ আমরা এই সমস্ত মাছটাই বেশি খাই আগে পরিষ্কার করে নিই তারপরে পিস করে নেব পরে ধুয়ে এটা সব আঠা আঠা হয়ে গেল পরে হলুদ হয়ে গেছে ভেতরে মোটা মোটা দাড়ি হয়ে গেছে দাড়িগুলো কেটে দিলাম এই যে ফুল এই ফুলটা ফেলে দিতে হয় দুই পাশে দুটো দেখেন মাছটা কত সুন্দর ডিম হয় না এটা তেল এই মাছটা কি দিয়ে খাবো সেই সুযোগটা আজকে পেলাম আপনাদের অনেকদিন আগেই দেখিয়েছি যে এই যে আমাদের রান্নাঘরের পাশে কচু আছে বড় একটা মানকচু সেই মানকচু দিয়ে আজকে আমরা এই মাগুর মাছ দিয়ে রান্না করবো চলে মাছটা এবার আমি ধুয়ে নিয়ে আসি পরিষ্কার করে নিয়ে রান্নাঘরে দেখা হচ্ছে এই আমার রান্নাঘর এই রান্নাঘরের পাশে এই রানগে রানগে ছাই দেখে দেখে এই ওইছে কচুটা এখন এইটা নিয়ে রানবো যাই খুশি যাই একটু লড়াই একটু গোড়া নরম করি উঠাইয়েন না সারা কয়টা আবার লাগানো যাবে ঠেলে ঠেলে উঠান টানে 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 টানে
গোড়া লাগিয়ে গেছে শিকড়ে, শিকড় গুলো জড়াই গেছে, টেনে টেনে উঠালাম, তারপর টান দিলে উঠে গেল। বাবারে দেখেন কচুটাও একবারে সরল সোজা, একটু বেঁকা হয় নাই, কি সুন্দর সোজা কচুটা, দেখতে কত সুন্দর। ছাই দিয়ে লাগাতে হয়, যত বড় গর্ত হবে যত ছাই দেবে তত মান কচু ভালো হবে। এদিক দিয়ে রাখবো, বৃষ্টিতে কাদা লেগে গেছে, আমি যাই আগে কচুটা ধুয়ে নিয়ে আসি। বাবারে খুব ভারী তো কচুটা। এ মা কোন দিকে গেল? দেখেন ভাঙে গেছে, কচুটা কি সুন্দর দেখেন, দারুণ সুন্দর আর চড়চড় করলো। যতটা আমি রান্না করবো আমি মুখটা আগে কেটে রাখি দিই, এই মুখটা এইখান দিয়ে কেটে আবার লাগানো যাবে। ওরে বাবা কচুটা ভালো সাদা, এবার ফেরে নি, আওয়াজ শুনতে পাচ্ছেন? এই আওয়াজ যদি করে তাহলে কচু খেতে ভালো লাগে, আর গলা ধরে না, আর যেটা মিনমিন করে সেটা কিন্তু গলা চুলকায়। দেখো লাগাইয়ে দিয়েছি, কিন্তু এই দেখো এই পাল্টা এই পাল্টা ছাই দিতে হবে, এখন দিলাম না, ছাইটা পরে দেব। এই যে আছে রাহা পাল্টা ছাই দিয়ে একবার উৎসাহ করকে দে। আমাদের বাড়িতে তো গৌমাও নাই আর রাজা সজল ওরাও নাই, বাড়িতে মা আমি আর কাজল আর ওর বাবা আছি, তো আমাদের বেশি লাগবে না। তো এই যে যতটা কেটেছি এইটা আমরা রান্না করব, আমাদের হয়ে যাবে। এটা ফুটা করে ফেলতে হবে, আর এই যে ভিতরে যে ছোট সবুজ সবুজ অংশ আর একটা ফুটি ফুটি আছে এইগুলো ফেলে দিতে হবে, নাহলে এইগুলো একটু গলা ধরতে পারে। এই নারকেল দিয়ে রাসা মান কচু বাটলেও ভালো লাগে, কালটাও বাটা খাওয়া যায়। এই যে উপরে যে কালো কালো এই সবুজ সবুজ এটা, এইটা ছুলে ফেলে দিয়ে তারপরে সিদ্ধ করতে হবে, সিদ্ধ করে বাটা খেলে এটাও বাটা খাওয়া হবে, খুব সুন্দর লাগে এটাও। মান কচুটা কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নেবো। মা উনান ধরান, ধরাইয়ে জল গরম করেন, আমি কচুটা ধুয়ে একটু গরম জল দিয়ে একটু ভাপায় ফেলবো, সেটা একটু হালকা সেদ্ধ করে নেব, তার জন্য কড়াইতে আমি জল দিলাম। আর একবার ধোবো, ভালো বৃষ্টি হতে রাখতে, ভালো না ওই ঝিঝি ঝিঝি করে বৃষ্টি হয়েই যাচ্ছিল, পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবার উনান ধরে গরম জলে করে একটু সিদ্ধ করে নেব। গরম হয়ে গেছে, আমি কচু কটা এবার দিয়ে দেবো। মাছ কটা ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে, আর নুন হলুদ মাখিয়ে নেব। আপনারা যদি ভাবেন যে গলা চুলকাবে তার একটা উপায় আছে, সেই জিনিসটা আমি নিয়ে আসি। কটা আম পাতা নেব, অনেকে ভয়ে কচু খেতে চায় না, তারা নির্ভয়ে খাবেন, এই আম পাতা কটা আমি ছিঁড়ে ওই কচুর মধ্যে দিয়ে দেবো, তাহলে গলা চুল করে না। এবার একটু ঢাকা দিয়ে দেবো, পাতাটাও সিদ্ধ হবে আর কচুটাও সিদ্ধ হয়ে যাবে, আর ওই কচু যে চুলকাবে সেই চুলকানোটা এইটা খেয়ে ফেলবে পাতাটায়।
কচুতে পেঁয়াজ রসুন আদা কিচ্ছু দেবো না। আমি এই ঘরে এসেছি দুটো তেজপাতা নিতে, তাই এসে দেখি আম কোতলায় আম পড়ে গেছে, কাঁচা পাকা সব রকমের আম পড়ছে, এদের সব আম পড়ে পড়ে রয়েছে। কি সুন্দর পাকা পাকা আম! আর আপনারা যদি আম খেতে আসেন দুই একদিনের মধ্যে আসেন, আর নাহলে আম সব পেকে শেষ হয়ে যাবে। সেদ্ধ তো হয়ে গেছে, এখন নামায় নেব। সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। এবার ঢেলে নিচ্ছি। জিরে ধনে একটু ভাজা করে নেব। এবার দেবো জিরে, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতাও ছিঁড়ে একটু ভেজে নেবো হালকা। ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। চিনি মাছ, মাগুর মাছ, পাঙাশ মাছ, ওই যে যে জিনিসের আশ নাই সেই মাছ ইয়ে ভাজা চাপালেই করার থেকে সরে থাকবেন এক হাত দূরে, না হলে কিন্তু ছিটে নাকে মুখে যাবে। ওই জন্য কাঁচা বাপা খাই বাজার দেখ। এবার আমি মাছটা তুলে নেবো, মুখ ঢাকা দিয়ে দেবো। এখন যদি কচুটা না উঠবা নয় তাহলে কালা হয়ে যাবে। হালকা ভেজে নিলাম সব মাছ, মাথা মাছ কাট। ওই তেলের মধ্যেই আমি কচু দিয়ে দেবো। লবণ দেবো পরিমাণ মতো, লঙ্কা কাটিয়ে লব সিঁড়কে দেবো। ভাঙা ভাঙা হয়ে গেছে, কি সুন্দর হালকা একটু সেদ্ধ হয়ে গেছে, বেশ ভালো। এবার যে ভাজা মশলাটা ভেজে রাখছিলাম ওটা দিয়ে দেবো। জল ফুটে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেবো। আগে থেকে দিলাম একটু, মাছের রসটা বেশ বেরোবে, তরকারি ঝোলটা খেতেও ভালো লাগবে। ওগুলো দিয়ে দেবো, এবার আমি ঢেলে ফোড়ন দেবো। ফোড়ন দেওয়ার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি, অল্প দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে,
এবার সেই ভাজা মশলাটা বেটে নিয়েছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এইটুক ঝোল শুকাই যাবে একটু পরে, টেনে যাবে কচুর তরকারি তো। ভাত রান্না করলাম, এবার বেড়ে দেব ভাত। হাত ধোয়া যাচ্ছে না এত গরম, ভাতটা এখনই নামালাম। দামা রান্না দেখলাম, এবার আমরা টেস্ট করে দেখবো যে আমাদের মান কচু দিয়ে মাগুর মাছের ঝোল কেমন হয়েছে খেতে। দেখতেই পাচ্ছেন সকালবেলা বাজারে গিয়ে মাগুর মাছ কিনে নিয়ে এসেছে, একদম দেশি মাগুর। আর এই মাগুরের কালারটা কিন্তু পুরো সোনালী কালারের মতো, একদম পিওর দেশি মাছ। মাথা খাও তুমি, আর ভাই থাকলে তো ভাই একটা খেত, রাজা একটা খেত। কচুটা কেমন মা, দেখি কেমন গলেছে। কচুটা ব্যাপক গলেছে গো। হ্যাঁ দারুণ তো, মোম একদম কচুটা। বন্ধুরা দেখুন একদম মোমের মতো গলে গেছে, বন্ধুরা দেখুন একদম মোমের মতো গলে গেছে। এটা গরম বলে আমি বেশি জোরে চাপতে পারছি না, দেখুন পুরো মোমের মতো গলে গেছে কচুটা। দারুণ লাগছে খেতে, এতে বেশি মশলা দিয়ে ভালো লাগবে না যে খেতে, আর এর টেস্টটাই পাওয়া যাবে না তখন। আর মাগুর মাছটা খুবই স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। মাগুর মাছের ঝোল খাচ্ছি সত্যি দারুন। কচুটাতে কিন্তু কোনো গলা ধরছে না। গলা ধরবে না, আমি তার একটা উপায় করেছি। কি? আম পাতা কেটে সেদ্ধ দিয়েছি, তার মধ্যে সেদ্ধ দেওয়ার সময় যদি দেওয়া হয় না, যে কচু গলা ধরবে সেটাও ধরবে না। আম পাতা দিয়ে তবুও এই মান কচুতে গলা ধরে না। তুমি বলে দিয়েছো সবাইকে? হ্যাঁ, মানুষকে ওই জন্য আমি দেখাই দিলাম যে এইভাবে যে কচু গলা ধরবে এইভাবে সেদ্ধ করলে গলা ধরবে না। তারপরে খারকুল পাতা, অনেক সময় খারকুল পাতা সেদ্ধ করলে ওই তখন ওই ইয়ে পাতা দিতে হয়, আম পাতা দিতে হয়। তো আজকে আমিও একটা নতুন জিনিস শিখলাম, কচু রান্না করলে আম পাতা দিয়ে সেদ্ধ করলে গলা ধরে না, সত্যি গলা ধরছে না। অবশ্যই কচুটা আদৌ গলা ধরে কিনা জানি না, একদিন যেটা যে কচু গলা ধরবে সেই কচুর মধ্যে অ্যাপ্লাই করে দেখবো যে আম পাতা আদৌ কাজ করে কিনা। মাগুর মাছটা কিন্তু দারুণ, দারুণ মাছ। বন্ধুরা দারুণ হয়েছে খাইতে, মান কচু খুব সুন্দর হয়েছে, সব থেকে ভালো গলে গেছে। দেন গল থেকে গুরু দাস বাড়ি এসে ওল খেয়েছিলাম না, ঠাকুমা যেরকম গলেছিল ঠিক তেমন গলে গেছে। কি লাগাইছি এমনি, এই সাইড দি উগাইয়া এই পশা খ্যাট খোর দি কচু কত মোটা হয়ে গেছে, বড় হচ্ছে একবারে সরল সোজা হয়েছে কচুটা, শক্ত মাটি পেলেই বেঁকে যায়। আচ্ছা মাছটা কিন্তু খুব টেস্টি মাছ, অনেকদিন আগে খেয়েছি এই ধরনের মাছ। বর্ষার সময় গুরুদাসদার বাড়ির ওখানে গিয়ে আমরা মাছ ধরে দেখেছিলাম, একটা মাগুর মাছ পেয়েছিলাম পুরো সোনালী কালারের। তো সেই প্রজাতিরই মাছ, সেই ধরনেরই মাছ, ওরকম কচুরুপানা পুকুরের মাছ এটা, যার জন্য কালারটা পুরো অতটা ডিপ লাল রঙের হয়ে গেছে। কি স্বাদ লাগছে কচুটার, স্বাদ আছে তার পাই না, দারুণ স্বাদ। বন্ধুরা এইরকম রান্না খাইয়ে দেখবেন, ভালো লাগবে, আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন। মাছটা খুব স্বাদ গো, দেশি মাছের স্বাদ হয়।